আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের মহাপ্রধান নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার গোটা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন, সংগ্রাম নিবেদিত হয়েছে বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে। 1948 সালের ছাত্রলীগ এবং 1949 সালের 23 জুন ঢাকা রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা হয়। সেখানে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান ও খন্দকার মুস্তাক আহমদ। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে দলের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয় পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দলটি বাঙালিদের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। 48 ও 52 সালের ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্গবন্ধু। কি সংসদ, কি রাজপথ, বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তার বক্তব্য ছিল সোচ্চার। 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, 1958 সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1966 সালে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি পেশ ও ছয় দফা ভিত্তিক আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র অবদান পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 24 বছরের মধ্যে 12 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। 25 মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তান হানাদার বাহিনী সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে 26 মার্চ 1971 সালের প্রথম প্রহরে অর্থাৎ 25 মার্চ রাত 12টার পর তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। সংগ্রামের পথ ধরে 1971 সালের 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। তার নামে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুজিবনগর সরকারি রাষ্ট্রপতি। তার বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম সবই পরিচালনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম দক্ষতা ও যোগ্যতা। তার ছিল মানুষকে উদ্ধুত করার মতো অসাধারণ বজ্রকণ্ঠ। অনলভর্ষী বক্তা হিসেবে তার ছিল বিপুল খ্যাতি। অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ জনগণের প্রতি গভীর ভালোবাসা, অমায়িক ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি তাকে বাঙালি জাতির অসংবাদিত নেতায় পরিণত করেছে। তার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে তার অতুলনীয় অবদানের জন্য জাতি তাকে জাতির জনক হিসেবে বরণ করে নিয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন তিনি দেশীয় ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রের শিকারে পরিণত হন। 1975 সালের 15ই আগস্ট বাহিনীর তৎকালীন কিছু সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সবশেষে বলা যায় যে তার মহান মুক্তিযুদ্ধে অবদান অতুলনীয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। দৈনিক গণেশ শেখের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।